বন্ধুরা, ভিডিও শুরু হওয়ার আগে আপনি একটা প্রশ্নের উত্তর দিন, আর সেটা হলো আমাদের পৃথিবীর চাঁদের নাম কি। অবাক হচ্ছেন তো? আমি সিওর আপনারা অনেকেই এই প্রশ্নের উত্তর জানেন না, আর যারা জানেন তারা আগে এই ভিডিওটাকে প্রস করে কমেন্ট করে জানান। আর বন্ধুরা যারা জানেন না তাদের জন্য তো আমি আছি। ওয়েল বন্ধুরা, আমাদের প্রিয় চাঁদের নাম হলো লুনা। লুনা হলো রোমান মাইথোলজির গড, আর এই নামের জন্য চন্দ্রগ্রহণকে আমরা লুনার এক্লিপস বলে থাকি। আর বন্ধুরা যারা স্পেস সায়েন্সে ইন্টারেস্টেড তারা হয়তো জেনে থাকতে পারেন যে মুন কতটা ইম্পর্টেন্ট আমাদের পৃথিবীতে লাইফ সাস্টেন করার জন্য। আর এর জন্যই তো পৃথিবী কিছুটা তির্যকভাবে স্টেবলি রোটেট করতে পারে। কিন্তু বন্ধুরা, আপনি ভেবে দেখেছেন কি, যদি আমরা চাঁদের জায়গায় অন্য কোনো সেলেস্টিয়াল অবজেক্টকে রেখে দিই তাহলে কি হবে? তখন আমাদের বর্তমান পৃথিবীর মতো পৃথিবীর অবস্থা থাকবে নাকি পরিবর্তন হয়ে যাবে? ওয়েল বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে আমরা আমাদের চাঁদের জায়গায় আলাদা আলাদা প্ল্যানেটকে রাখবো এবং ডেটা এবং ক্যালকুলেশন হিসেব অনুযায়ী আমরা অ্যানালাইজ করব, যেগুলো দ্বারা আমরা পৃথিবীর বর্তমান অবস্থার উপর কি কি প্রভাব পড়বে সেই সম্পর্কে কিছুটা ধারণা পেতে পারবো। ওয়েল বন্ধুরা, আমি শুভ, আপনারা দেখছেন অরিও ম্যাক ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমরা যেমনটা পৃথিবী থেকে চাঁদকে দেখি, আমাদের চাঁদ খুবই সুন্দর লাগে। এমনকি ছোটবেলায় চাঁদকে আমরা সবাই মামা বলে জানতাম। বন্ধুরা, চাঁদের এই সাদা কালারের রশ্মি কেবলমাত্র পৃথিবীর ওপর খুব সুন্দর রাতের জ্যোৎস্না তৈরি করে তা কিন্তু না, এছাড়াও চাঁদের এই গ্র্যাভিটি আমাদের পৃথিবীর পরিবেশের স্টেবিলিটি, ইকোসিস্টেম ব্যালেন্স এবং দরকারের নিউট্রিয়েন্টসের গ্রোথ এবং সমুদ্রের প্রভাবকে ব্যালেন্স করার জন্য সবার থেকে বেশি রেসপন্সিবল। আর বন্ধুরা, যদি এই চাঁদকে আমাদের পৃথিবীর কাছ থেকে সরিয়ে দেওয়া হয় তো তখন তাহলে আমাদের পৃথিবী খুবই টলবল করবে, পৃথিবীর মধ্যে কোনো স্টেবিলিটি থাকবে না। আর বন্ধুরা, এর জন্য আমাদের পৃথিবীর কি কি বিপদ হবে সেটা তো আপনাদের বলতে হবে না, সেটা আপনারা অবশ্যই বুঝে গেছেন। আর চলুন, যারা বুঝতে পারছেন না তাদের জন্য একটা ছোট্ট উদাহরণ দেখে নিই। হঠাৎ করে যদি চাঁদ গায়েব হয়ে যায় তখন আমাদের পৃথিবী খুবই বাজেভাবে ওলট পালট হয়ে যাবে। পৃথিবী যে অ্যাক্সিসে রোটেট করে ওই অ্যাক্সিসও ডিস্টার্ব হয়ে যাবে, যার জন্য আমরা নাই বা দিন রাত্রি ব্যালেন্স দেখতে পাবো, আর নাই বা আমাদের গ্রীষ্ম বর্ষা শীত সিজনকে আলাদা আলাদা বুঝতে পারবো, যার উপর আমাদের পুরো লাইফ এক্সিকিউট হচ্ছে। সোজা কথায় যদি বলা হয়, ম্যাক্স টু ম্যাক্স 5 থেকে 10 বছরের মধ্যে মানব সভ্যতার সকল কিছু রিসোর্সেস একদম ধ্বংস হয়ে যাবে, আর পুরো হিউম্যানিটি নেচারের ডিস্ট্রাকশনের জন্য হয়তো একদমই খতম হয়ে যাবে অথবা ধ্বংস হওয়ার একদম শেষ সীমায় পৌঁছে যাবে। আর বন্ধুরা, এইসব কথা শুনে আপনাদের মাথায় অবশ্যই এটা আসে যে আমাদের চাঁদ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, বাট আমরা কখনোই একে এতটা গুরুত্বই দিইনি। তো বন্ধুরা, যদি আমরা চাঁদকে পুরোপুরি গায়েব করার জায়গায় যদি আমরা আমাদের সৌরজগতের অন্য কোনো গ্রহকে আমাদের চাঁদের জায়গায় রেখে দিই তাহলে কি হবে? মানে ধরুন, চাঁদের জায়গায় চাঁদের মতো দেখতে যদি মার্কিউরি চলে আসে তাহলে কি হবে? তো তাহলে আমরা সাধারণ মানুষ আমাদের পৃথিবী থেকে খালি চোখে ওটা আমরা কখনোই বুঝতে পারবো না যে ওটা আমাদের আসল চাঁদ নয়। আমরা জানতেও পারবো না যে আজ আমাদের ন্যাচারাল স্যাটেলাইট চেঞ্জ হয়ে গেছে। এই জায়গায় আপনি বুঝতেই পারছেন যে মার্কিউরি কতটা আমাদের চাঁদের জায়গায় রিপ্লেস হতে পারবে। কিন্তু বন্ধুরা, মার্কিউরির সাইজ আমাদের চাঁদের থেকে প্রায় 1.5 গুণ বড়। এর জন্য যদি চাঁদের জায়গায় এটা চলে আসে তাহলে না তো আমাদের বায়ুমণ্ডলের কোনো প্রভাব পড়বে, আর নাই বা আমাদের গ্র্যাভিটির ওপর কোনো প্রভাব পড়বে, যার জন্য শুরুর দিকে আমাদের কিছুটা স্ট্রাগল করতে হলেও পরের দিকে এটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে যাবে, যেন মনে হবে পৃথিবী আগে কখনো চেঞ্জই হয়নি। কিন্তু বন্ধুরা, এই জায়গায় যদি সৌরজগতে এক সময় বলা 9 নম্বর গ্রহ প্লুটোকে রেখে দেওয়া হয় তাহলে কি হবে? ওয়েল বন্ধুরা, প্লুটোর ক্যাপাবিলিটি পৃথিবীর সামনে এতটাই কম, তার জন্য এটা যদি চাঁদের জায়গায় আসে তাহলে এটা থাকা বা না থাকা দুটোই সমান। এর জন্য এটা পৃথিবীর ওপর একটি ভয়ঙ্কর বিপদ টেনে আনবে, কেন কি প্লুটোর গ্র্যাভিটি চাঁদের থেকে অনেক কম। আর বেসিক্যালি গ্র্যাভিটি ওই রিজন যার জন্য চাঁদ আমাদের ওপর এতটা প্রভাব ফেলে। আর এখানে যদি গ্র্যাভিটি না থাকে তার জন্য আমাদের পৃথিবী 6 থেকে 8 ম্যাগনিটিউডে লিটারেলি কাঁপতে থাকবে এবং আমাদের পৃথিবীর ক্লাইমেটও বিশাল বড় পরিবর্তন আনবে, যার জন্য আমাদেরকে ঝড়, তুফান, ভূমিকম্প, আগ্নেয়গিরি প্রায় সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগের সামলা করতে হবে। আর বন্ধুরা, সমুদ্রের মধ্যে আসা বড় বড় ঢেউও কিন্তু আমাদের চাঁদের দ্বারাই আসে, এবং যেহেতু প্লুটোর গ্র্যাভিটি কম এই জন্য সমুদ্রের ঢেউ খুবই কমজোর হয়ে যাবে। আর বন্ধুরা, যার ফলাফল অ্যাকোয়াটিক ইকোসিস্টেম পুরোপুরি ধ্বংসের পথে চলে যাবে। বন্ধুরা, আপনারা অবশ্যই জানেন চাঁদিনী রাতে আমাদের পৃথিবী কতটা ঝকমক করে। আর বন্ধুরা, আপনি কি চাঁদিনী সাদা আলোর জায়গায় লাল রং পেতে চান তাহলে চাঁদের জায়গায় মার্স বা মঙ্গলকে নিয়ে আসতে হবে, কেন কি মঙ্গলে আয়রন অক্সাইড বেশি থাকার কারণে ওটা রেড কালারের চকচক করে এবং রেড কালারের ওয়েভলেন্থকে আগে রিফ্লেক্ট করে। আর চাঁদের জায়গায় যদি মঙ্গল আসে তাহলে আমরা রোজ বড় এবং লাল কালারের চাঁদ দেখতে পাবো। এবং বন্ধুরা, পৃথিবীতে এরকম সাদা
জ্যোৎস্নার জায়গায় লাল জ্যোৎস্না হয়ে যাবে। আর বন্ধুরা, এর জন্য পৃথিবীর ইকোসিস্টেমেও খুব ভারী পরিবর্তন দেখতে পাবো। যেহেতু মঙ্গল চাঁদের থেকে অনেক বড়, তাই সমুদ্রের ঢেউয়ে বিশাল বড় বড় উঁচু ঢেউতে পরিণত হবে, যার জন্য পৃথিবীর রোটেটিং স্পিড বর্তমান দিনের থেকেও কমে যাবে। অর্থাৎ যেখানে বর্তমানে পৃথিবী একবার রোটেশন 24 ঘন্টায় কমপ্লিট করে, সেই জায়গায় এটা যদি ঘটে তাহলে এই টাইম ডিউরেশন 30 থেকে 40 ঘন্টাতে পরিণত হয়ে যাবে। আর যেহেতু সমুদ্রের ঢেউ বিশাল উঁচু উঁচু হবে, তাই সমুদ্রের আশেপাশে এলাকা অনেকটাই ভেসে যাবে। তার মধ্যে আমাদের ইন্ডিয়ার মুম্বাই এবং কোচিও কিন্তু বাদ যাবে না। আর বন্ধুরা, একটা মজার ব্যাপার হলো, যেই গ্রহকে আমরা নেক্সট কলোনি তৈরি করার জন্য ভাবছি সেটা আমাদের ধ্বংসের কারণ হবে। তো বন্ধুরা, এবার চলুন আমাদের সৌরজগতের মধ্যে সব থেকে ব্রাইটেস্ট প্ল্যানেট ভেনাসের কাছে যাওয়া যাক। যদি আমরা চাঁদের পরিবর্তে ভেনাসকে রাখি, তাহলে আমরা হয়তো কখনো রাতই দেখতে পাবো না, কেন কি এটা চাঁদের থেকে প্রায় 60% লাইট বেশি রিফ্লেক্ট করে। কিন্তু এখানে আরও একটি ফ্যাক্ট রয়েছে, যেটা হলো ভেনাস চাঁদের থেকে প্রায় 3 গুণ বড় হওয়ার জন্য ভেনাস আমাদের পৃথিবীর স্যাটেলাইট তৈরি হবে না, উল্টে পৃথিবী এবং ভেনাস দুজন মিলে একটি বাইনারি প্ল্যানেট সিস্টেম তৈরি করবে। আর এই বাইনারি সিস্টেম হলে কি হবে সেটা তো আপনারা বুঝতেই পারছেন, দুটো একে অপরের চারিদিকে ঘুরতে থাকবে, যেটা দেখতে খুবই ভালো হলেও এটা বেশি দিন কিন্তু টিকবে না, কেন কি দুটো গ্র্যাভিটি পরস্পর পরস্পরের উপর এতটাই প্রভাব ফেলবে, যার জন্য পরপর পরস্পরের কাছাকাছি আসতে থাকবে এবং এক সময় এমন আসবে যেখানে দুটো একসাথে ক্র্যাশ হয়ে দুটো গ্রহই ধ্বংস হয়ে যাবে। তো বন্ধুরা, এতদূর পর্যন্ত তো আমরা ইনার সোলার সিস্টেমে প্রায় সকল প্ল্যানেটকে দেখলাম, আর এই জন্য চলুন এবার ইউরেনাস এবং নেপচুনের দিকে একটু যাওয়া যাক। বন্ধুরা, আপনারা তো প্রায় সবাই জানেন যে ইউরেনাস এবং নেপচুন বরফ গ্রহ, আর যেহেতু এটা পুরোপুরি বরফ দিয়ে তৈরি, তাই এখানে খুবই ঠান্ডা এবং এদের সাইজ কিন্তু প্রায় সেম বললেই চলে। আর যদি এই দুটো প্ল্যানেটকে চাঁদের জায়গায় রাখা হয়, তাহলে আমাদের পৃথিবীকে সবুজ এবং নীল দেখাবে। কিন্তু এখানে সব থেকে যে বড় ব্যাপার সেটা হলো, ইউরেনাস থেকে পৃথিবীতে প্রচুর পরিমাণে বাজে গন্ধ আসবে। ইউরেনাস থেকে পৃথিবীতে প্রচুর পরিমাণে বাজে গন্ধ আসার জন্য পৃথিবীবাসীর বাঁচার জন্য এটা একটা বড় বিশাল প্রবলেম হয়ে দাঁড়াবে। কেবলমাত্র যে বাজে গন্ধ আসবে তা কিন্তু নয়, এছাড়াও এই দুটো গ্রহ আমাদের চাঁদের থেকে প্রায় 15 গুণ বড়। আর এর জন্য বন্ধুরা, যখন এটা চাঁদের জায়গায় আসবে, তো এদের উপস্থিতির জন্য পৃথিবীর ঘোরার গতির ওপর অনেকটাই প্রভাব পড়বে। আর এছাড়াও পৃথিবীর সমুদ্রের ওপর এত বড় বড় ঢেউ আসবে, এই জন্য 2 থেকে 3 মাসের মধ্যে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 700 ফিট জলস্তর বেড়ে যাবে, যার জন্য সারা পৃথিবীর স্থলভাগ জলের নিচে তলিয়ে যাবে। এই জায়গায় কিছু লোক যদি পাহাড় পর্বতের উপর থাকে, তার জন্য হয়তো ওনারা বেঁচে থাকতে পারেন, কারণ আপনারা সবাই জানেন যে একটা সুনামির ফলে কি হয়। আর এই জায়গায় সবার মাথায় একটা গ্রহের নাম তো অবশ্যই আসছে, তাই না? আর সেটা হলো বলয়যুক্ত স্যাটন। স্যাটনকে দেখতে খুবই সুন্দর হলেও, তবে একে চাঁদ রূপে পাওয়া একটা খারাপ স্বপ্নের থেকে ছোট কিছু হতে পারে না। আর এর প্রধান কারণ হলো স্যাটন বা শনি গ্রহের আকার আমাদের পৃথিবীর থেকে প্রায় 9 গুণ বড়। এই জন্য স্যাটন পৃথিবীর উপগ্রহ হিসেবে ভাবা তো দূরের কথা, এই জায়গায় পৃথিবী স্যাটনেরই উপগ্রহ হয়ে যাবে। আর বন্ধুরা, যার শেষমেশ ফল এটাই দাঁড়াবে, যেখানে আমাদের পৃথিবীর গ্র্যাভিটেশনাল কোলাপস হবে, যার জন্য পৃথিবীর ওপরে থাকা সকল বড় বড় ইমারত নিমেষের মধ্যেই ধ্বংস হয়ে যাবে। আর বন্ধুরা, স্যাটন যেহেতু পৃথিবীর থেকে এত বড়, তাহলে আপনারা বুঝতেই পারছেন আমাদের জলের লেয়ার কোথায় যাবে। জাস্ট মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আমাদের সৌরজগতের মধ্যে একমাত্র প্রাণযুক্ত প্ল্যানেট ধ্বংস হয়ে যাবে। আর বন্ধুরা, এখানে এত কিছু ধ্বংস হওয়া দেখে আপনাদের মাথায় তো অবশ্যই আসছে যে আমাদের সবার বড় ভাই বৃহস্পতির কথা। বৃহস্পতি বা জুপিটার আমাদের পৃথিবীর থেকে এত বড়, যার জন্য জুপিটারে আসা সামান্য তুফানও আমাদের পৃথিবীর থেকে অনেক বড় হয়। আর এই জায়গায় আপনারা তো অবশ্যই বুঝতে পারছেন যে জুপিটারের সামনে আমাদের পৃথিবীর কি আকার থাকতে পারে। এই জায়গায় শনি গ্রহের মতো জুপিটারও পৃথিবীকে নিজের চাঁদে পরিণত করবে। আপনারা ভেবে দেখুন, যেই জুপিটার গ্রহ আমাদের সব সময়ের জন্য বিভিন্ন রকম অ্যাস্টেরয়েড থেকে বাঁচাচ্ছে, সেই জায়গায় এই জুপিটার যখন আমাদের পৃথিবীকে চাঁদে রূপান্তরিত করবে, তার জন্য এর গ্র্যাভিটি এতটাই খতরনাক হবে, এর ফলে পৃথিবীর যেই অংশ এর সব থেকে কাছাকাছি আসবে, ওখানে গ্র্যাভিটেশনাল এফেক্ট নর্মালের থেকে অনেক বেশি হয়ে যাবে। আর এই জন্য পৃথিবীর শেপ পরপর চেঞ্জ হতে থাকবে এবং পৃথিবীর সকল আগ্নেয়গিরি একসাথে ফাটতে থাকবে। এবং বন্ধুরা, এমনটাই হবে যেন মনে হবে পৃথিবীকে কোনো ব্ল্যাক হোল নিজের দিকে টেনে নিচ্ছে। বন্ধুরা, এরকম করতে করতে একদিন এমন আসবে, হয়তো কোনো অ্যাস্টেরয়েড পৃথিবীর সাথে ধাক্কা লাগিয়ে পৃথিবী পুরোপুরি টুকরো টুকরো হয়ে যাবে। আর সেটা যদি না হয়, তাহলে পৃথিবী পরপর বৃহস্পতির দিকে চলে যাবে এবং এক সময় এমন আসবে বৃহস্পতি এটাকে নিজের মধ্যে টেনে নেবে এবং তখনই আমাদের পৃথিবীর নাম নিশান একদমই শেষ হয়ে যাবে।
আর বন্ধুরা ভিডিওটা যেহেতু আপনি এত দূর দেখেছেন তাহলে আপনার মাথায় এটা আসে যে আমাদের গোটা ইউনিভার্সের মধ্যে বা আমাদের সৌরজগতের মধ্যে একটু যদি গরমিল হতো তাহলে হয়তো আমাদের মানব সভ্যতা কখনোই এক্সিস্টই করতে পারতো না। আর বন্ধুরা আমাদের এই গোটা সোলার সিস্টেমের মধ্যে আপনার কোন গ্রহ সবথেকে ফেভারিট সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার কোনটা ফেভারিট সেটা আপনারা কমেন্টে রিপ্লাই পেয়ে যাবেন। যাই হোক, ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী একটি ইনফরমেটিভ ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন এটাই কামনা করি। আর ভিডিওর শেষে একটাই রিকোয়েস্ট, প্লিজ এই চ্যানেলটিকে সাপোর্ট করুন, আরও বড় করে তুলুন, যাতে আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি। ধন্যবাদ।